নমস্কার বন্ধুরা, স্পাইসি মিঠাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা দারুণ চিকেনের রেসিপি। আজকে বানিয়েছি মেথি চিকেন। শীতের যে শাক পাওয়া যাচ্ছে এখন, টাটকা মেথি শাক, তাই দিয়ে বানিয়েছি এই চিকেনের রেসিপিটা, যেটা খেতে কিন্তু একদমই তেতো হয় না আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এর জন্য আমি বাড়িতে যে সাধারণ চিকেনের ঝোল হয় সেই রকম সাইজেরই মাংস কেটে নিয়েছি। খুব বড় সাইজের মাংস কাটার একেবারে দরকার নেই। এইবার এই মাংসটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো মেথি শাক। মেথি শাকের ওপরের যে পাতাগুলো হয় সেগুলোই শুধু নিয়েছি আর বাদবাকি শাকটাকে ফেলে দিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। মেথি শাকের ওপরের পাতাগুলো ছাড়া ও পুরো শাকটা ব্যবহার করলে কিন্তু চিকেনটা পুরো তেতো হয়ে যাবে, তার জন্য শুধু ওপরের পাতাগুলোকেই নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি বড় চামচে 2.5 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। এখন আমি টক দইটার মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি শুধুমাত্র রঙের জন্য। এবার এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে টক দইয়ের সঙ্গে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি একটা বাটির মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 13 থেকে 14 গ্রাম মতো রসুন, আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য জল দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। রান্নাটা সাদা তেলেই বেশি ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জমানো ঘি। যদি আপনারা গলানো ঘি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে 2 চা চামচ ব্যবহার করলেই হবে। তেলটা বা ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটার যখন একটু রং বদলাতে শুরু করবে, মানে একটু ব্রাউন হতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আপনাদের কাছে যদি আদা বাটা না থাকে তবে এই রসুন কাঁচা লঙ্কার পেস্টটা যখন তৈরি করবেন তখন এর মধ্যে আদাও দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে যেহেতু আদা বাটা রয়েছে তাই জন্য সেটা আমি এখন ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা। সমস্ত কিছুকে এখন ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটাকে। মাংসটাকে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে একটু ভেজে নেব এই সমস্ত কিছুর সঙ্গে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। তারপর এই লো ফ্লেমে করার পর এর মধ্যে অ্যাড করব দই আর মশলার পেস্টটাকে। এই পেস্টটাকে দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনও আমি গ্যাসের ফ্লেম লোতেই রেখে দিয়েছি। এই মেশানোর কাজটা ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থাকতে কেটে ধুয়ে রাখা মেথির শাকগুলোকে। মেথির শাকগুলোকে দিয়ে এই মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি আপনারা টাটকা মেথির শাক না পান তবে সেক্ষেত্রে আপনারা শুকনো বা ড্রাই রোস্ট করে রাখা মেথি পাতাও ইউজ করতে পারেন, যেটা আমরা বাজার থেকে কসৌরি মেথি হিসেবে কিনে আনি। তবে সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমি এখানে 2 কাপ মেথির পাতা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আপনারা 1/4 কাপ মতো মেথি, কসৌরি মেথি বা শুকনো মেথি পাতা ব্যবহার করতে পারেন এখানে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু যথেষ্ট জল বের হয়েছে। শাক, দই আর চিকেন সমস্ত কিছুর যে জল আছে সেটাই এখানে রিলিজ করবে আর তাতেই কিন্তু মাংসটা রান্না হবে।
এখনো আমি রান্নাটার মধ্যে নুন ব্যবহার করিনি, তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে থেকে আরও খানিকটা বেশ জল বেরোবে, তার জন্য নুনটা একটু বাদে ব্যবহার করলাম। নুনটাকে দিয়ে এই সমস্ত কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। মিনিট পাঁচেক বাদে আমি আবার ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন এখন চিকেনটার মধ্যে কিন্তু অনেকটাই জল রিলিজ করেছে। এই পুরো জলটাই কিন্তু চিকেন, দই আর নুন দেওয়ার ফলেই বেরিয়েছে, এখানে আমি এক ফোঁটাও কোনো রকম জল ব্যবহার করিনি। এইরকমভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেনটা খুব সুন্দর সুসিদ্ধ হয়, আর চিকেনের মধ্যে সমস্ত ফ্লেভার ভালো মতো ঢুকে যায়। আরেকবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4-এর জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3-4 পর যখন আমি এটা খুলে নিচ্ছি, এখন কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের এই রেসিপি মেথি চিকেনটাকে আমি রুটির সঙ্গে সার্ভ করব বলে এর মধ্যে আমি একটু গ্রেভি রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে আরেকটু গ্রেভি কম রাখতে পারেন, বা চাইলে আরেকটু গ্রেভি বাড়াতেও পারেন। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ, মানে 1/4 teaspoon-এরও একটু কম চিনি ব্যবহার করলাম, কারণ আমার মনে হয়েছে দইয়ের যেহেতু দেওয়া আছে তার জন্য এখানে চিনিটা ব্যবহার করলে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্সে হয়। এখানে চিনিটাকে দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু মেথি চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, দিয়ে এটাকে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করবো। আমার আজকের এই খুব সহজ পদ্ধতিতে রান্না করা মেথি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তাহলে বলবো লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তবে অনুরোধ করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। তবে আজকে এই অবধি, আশা করি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।